ড্রাইভার, বিশেষ ড্রাইভার আর কি, আপনাদেরকেও বলছি, মানে গাড়ি এমন ভাবে চালান আপনিও নিয়ে চলে আসবো মালগুলো, বুঝছি রোজি রুটি আছে, কিন্তু ওই রোজি রুটির মধ্যে নিজে যান দিয়ে বলছি, যখন গাড়ি চালাবেন কাইন্ডলি দয়া করে আপনারা একদম দেখে শুনে গাড়ি চালান, বলবো আবার মত অ্যানালাইজ। সেই পরিবারটা ফিল করছেন যে সেই পরিবারটা কি হারালেন, এর পরবর্তীকালে কিন্তু আপনাদের খুব কোর্টে গেলাম, দিনে দিনে বেল পেয়ে গেলাম, চলে আসলাম, ও তো মামলাতে তার কোনো কিছু থাকলো না, জামিন অযোগ্য ধারায় মিন অযোগ্য যা ধারায় মামলা হবে যাতে আপনারা বেল না পান। এখন কিন্তু আপনাদের আপনারা প্রত্যেকে সম্মানীয়, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে ট্রাফিক আইন মেনে এখানে যাত্রীবাহী বাস বা ট্রেকারের ছাদে যাত্রী নেবেন না, যতটা সেখানে আহত বা নিহতের সংখ্যা অনেক বাড়বে, সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট যে সেফ ড্রাইভ সেফ লাইফের যে নিয়মগুলো আছে, মানে ও তো সহজে বেল পাবে, এটা আমরা এটাই আমরা চাই, ওই কম্পিটিশন যেন বড় দুর্ঘটনা না হয় এটাই আমরা চাই, মানে গাড়ির মধ্যে তো আপনারা জানেন 50-55 এরকম 60 লোক তো থাকে, যদি বড় দুর্ঘটনা হয় তাহলে কি হয়, তো যখন গাড়ি চালাবেন আপনারা বুঝে টুঝে চালান। আর একটা কথা, আপাতত আমরা শুধু দু চাকা মোটর সাইকেল এদের শুধু চেকিং করছি, ওটা ড্রাঙ্কন ড্রাইভিংটা, মদ খেয়ে গাড়ি চালান শুধু মোটর সাইকেল করছি, আর এরপর আমরা চার চাকাও শুরু করবো ড্রাঙ্কন ড্রাইভিং, দিনের বেলা হোক দুপুর বেলা হোক রাত্রের বেলা হোক, ট্রাক মানে বাস লরি যা হোক সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, মানে গাড়িকে দাঁড়ায় করবো, আর যখন ওটা করবো তখন গাড়ি তো সিজ হবে, গাড়ি তো আমরা সিজ করবো, সঙ্গে যে ড্রাইভার আছে ওকেও চালান করে কোর্টে পাঠাবো, মানে এটা আমরা ওনার্স অ্যাসোসিয়েশনকে সেদিন মিটিংয়েও বলেছি, আজকে তো চালাপথ পেয়েছি ড্রাইভাররা পেয়েছি ওনাকে বলছি, মানে তখন থানা ভিড় করবেন না দয়া করে, আমার ড্রাইভার আছে হ্যান আছে এটাকে একটু ছাড়ে দেন, এরপর থেকে হবে না এটা আমরা মানব না, এটা একদম পরিষ্কার করে আর অথরাইজেশনটা নিয়ে গাড়িটা চালিয়ে, মানে ইলেকশন আগে যত অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়েছিল, ইলেকশন পরে কোনো গাড়ি বালুরঘাট বাস ট্যাক্সি অটো ট্রাক এদের যে মালিক আছে ওনার্স আছে এরা আমাদের ডেকেছিল সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে ড্রাইভার এবং মালিকদের কিছু অ্যাওয়ারনেস করার জন্য, তো আমরা এখানে এসেছিলাম এবং আমাদের দিক থেকে যেটা বলার সেটা আমরা বললাম, কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরবেন, গাড়ির মাথায় লোকজন নিয়ে যাবেন না, গাড়ি অযথা রেশারেশি করবেন না লাইন ধরার জন্য, স্পিড কিলস এটাই আমাদের মেন কথা ছিল, হালকা করে গাড়ি চালান, গাড়ি নিশ্চয়ই গাড়ি চালাতে হবে স্পিডে, কিন্তু সেটা স্পিডটাকে মেনে চলুন, স্পিডটাকে মেনে চললে গাড়ি অ্যাক্সিডেন্ট কম হবে, ক্ষয়ক্ষতি কম হবে, হতাহত কম হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, এটাই আমরা বলেছি। আজকে কি হলো এখানে? এইখানে সেফ লাইফ সেফ ড্রাইভ থেকে একটা প্রোগ্রাম করা হলো যে আপনারা দেখে শুনে গাড়ি চালান, সচেতন হয়ে গাড়ি চালান, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভাররা দোষী, ড্রাইভারদের নন বেল ইয়ে করতে হবে, কোনো বেল হবে না, কোনো জামিন হবে না, তা আমি সেইখানে বললাম যে ড্রাইভাররা কি শুধু ড্রাইভাররাই দোষী, এইখানে জনসাধারণকে সচেতন করার ব্যাপার আছে, তো জনসাধারণকে প্রশাসন সচেতন করা, তাহলে এই সমস্যাগুলো থাকবে না, শুধু একতরফে আমরা শুধু ইয়ে হয়ে চলবো, মানে সাবধান হয়ে চলবো, পাবলিক জনসাধারণ বেসাবধান হয়ে ঘুরে বেড়াবে, যেখানে মন সেখানে দৌড়ে চলে যাবে,
বাইক যেদিকে আমার সেদিকে চলে যাবে তা ইয়ে করলে হবে না, সকলকে নিয়ে বসতে হবে। হ্যাঁ বাইক টোটো এগুলোকে নিয়ে বসুন। এখানে তো জনসাধারণকে নিয়ে আমরা চলি, জনসাধারণ যদি পথ চলা না জানে সেটা হবে। আমরা চাইছি আমাদের যেমন যেভাবে আমাদের নিয়ে বসে একটা আলোচনা করা হলো, প্রশাসন জনসাধারণের সঙ্গে এইভাবে একটা আলোচনা করুক। হ্যাঁ সকলকে, শুধু ড্রাইভারকে সচেতন করলে হবে না, সকলকে সচেতন হতে হবে। আপনার নাম কি? কমল দাস।